আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান স্বাগতম ওপো ডোর অ্যান্ড ফার্নিচারে শুরু করছি আল্লাহ নামে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে নিয়ে আসি খুবই সুন্দর একটি দুই হাজার বিশ মডেলের আঁচল একটি খাট দিয়ে কথা বলবো ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ওপো ডোর ফার্নিচারের পক্ষ থেকে তো এই খাটটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এই খাটটার উচ্চতাটা হচ্ছে সাড়ে পাঁচ ফিট এবং এই খাটটার প্রাইসটা হচ্ছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা হলে সেমি বক্সের খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটি খাট কিন্তু আপনারা ইতিমধ্যে পেয়ে যাবেন ওপো ডোর অ্যান্ড ফার্নিচারে যদি যদি আপনারা কন্টিনিউ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তো যাই হোক এই খাতটা হচ্ছে ইঞ্চি কাঠের থেকে খোদাই করা নকশা ইতিমধ্যে কিন্তু ভিডিও ফুটেজ আমরা নিয়েছি আপনারা কিন্তু দেখেছেন প্রবাসী ভাই এবং দূর দূরান্ত থেকে খুলনা যশোর মাগুরা এবং বিভিন্ন জেলার থেকে বিভিন্ন ভাই এবং বোনের আমাদেরকে বিশ্বাসতা এবং সততার সাথে তারা আমাদেরকে অর্ডার করেন আলহামদুলিল্লাহ অপু ডোরান ফার্নিচার কিন্তু সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো রীতিমতো আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসা হচ্ছে আপনার প্রাইসটা পঁয়ত্রিশ হাজার টাকা বলে দিয়েছি এবং এই এই সেম পাখার কিন্তু সেম নকশা এবং এই খাটটা কিন্তু সেমি বক্সের একটি খাট এবং পিছনে কিন্তু আপনারা কিন্তু জানেন যে আমাদের প্রত্যেকটা জিনিস কাঠের সৌন্দর্য হচ্ছে ফিনিশিং কোয়ালিটিও আদারওয়াইজ আট দশটা শোরুম থেকে কিন্তু আমাদের কাঠের ফিনিশিং কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর যাই হোক আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক তো যাই হোক আসলে অনেকেই সর্বপ্রথম ফোন দিয়ে প্রবাস থেকে আমাদেরকে কোশ্চেন করে যে আসলে চিটাগং সেগুন কীভাবে চিনব সেটা নিয়ে অনেকে বিভ্রান্তর ভিতরে পড়ে তো যাই হোক তাদের তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে মহিলাদের চুলের চুলের মতো চিরি যে ফাইবার এটা হচ্ছে চিটাগং সেগুন কাছের চিনার উপায় যাই হোক এই খাটটা পঁয়ত্রিশ হাজার টাকা আবারও বলে দিচ্ছি সর্বপ্রথম আমাদের শোরুমের ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবা মাদ্রাসা ইস্টার্ন ওপো ফার্নিচার আমাদের রাস্তার পাশে কিন্তু তিন নাম্বার শোরুমটা এখানে আমাদের অবস্থিত তো সরাসরি কিন্তু আপনারা আমাদের ইউটিউবে ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সরাসরি কিন্তু আপনারা আমাদেরকে কল দিতে পারেন আমরা কিন্তু আপনাদের বাসায় প্রোডাক্টগুলো পৌঁছে দিয়ে আসবো অনেক প্রবাসী ভাইরাই কিন্তু সর্বপ্রথম ফোন দিয়ে আমাদেরকে কোশ্চেন করে যে ভাই প্রবাসের কষ্ট টাকা কিন্তু কম বাজেটের মধ্যে কিছু ফার্নিচার দেখান যাই হোক তাদের উদ্দেশ্যে এই খা তাদের জন্য বিশেষ করে এই এই খাতটা অনেকটা উপকারিত হবে যাই অনেক সময় কিন্তু আমরা ফার্নিচার রিভিউ এবং ভিডিও ফুটেজগুলো দিই অনেক সময় আছে জাগার স্বল্পতার কারণে কিন্তু ওই খাতগুলো বিছে আমাদের ভিডিও দেওয়া হয় না তো এটা হচ্ছে গর্জুন কার্ডের এক ইঞ্চি মোটা বিছনা এটা হয়তো একটু ফাঁক ফাঁক আছে যদি আপনি আর একটু ঘন চান সেক্ষেত্রে কথা সাপেক্ষে সেক্ষেত্রে আপনাকে দেওয়া যাবে শুরুমে সরাসরি চলে আসবেন এই ধরনের রাজকীয় নিত্য নতুন প্রোডাক্টগুলো যাই হোক এই খাটটি যিনি আমাদের কাছ থেকে নিয়েছেন ইনি হচ্ছে আমাদেরই এলাকা গার্মেন্টস এক একটা শ্রমিক ভাই যাক ওনার অনেক কষ্টের টাকা দিয়ে মূলত এই খাটটি উনি আমাদের কাছ থেকে নিয়েছেন তো তার কাছ থেকে ব্যক্তিগতভাবে তার কিছু কথা শুনবো অপু ফার্নিচারে আসেন এদিকে আসেন ভাই যাই ভাই আমাদের কাছ থেকে খাটটা নিয়েছেন কত টাকা দিয়ে নিয়েছেন তো এই ব্যাপারে ওনার কাছ থেকে আমরা একটু কথা শুনবো বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ভাই এই খাটটা আমি নিয়েছি ওনার কাছ থেকে বিশ্বাসীতে বল বলছে এই চিড়াগাঙের সেগুন কাঠ তো তো আপনারা যদি সান ওনার কাছ থেকে নিতে পারেন ওটাই আমার বল যাই হোক সবাই ভালো থাকবেন ওপু ফার্নিচারে চলে আসবেন সবাই আমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম